আসসালামু আলাইকুম প্রিয়া সধি আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত সুলাইমান আল্লাহ সালামের উপর বনি ইসরায়েলের মিথ্যা অপবাদ সহ ইন্তেকালের ঘটনা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অথবা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটি বাজিয়ে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব হজরত সুলাইমান আল্লা সালামের ওপর বনি ইসরায়েলের মিথ্যা অপবাদ কারামের দুর্নাম রটনা তাদের উপর অহেতুক মিথ্যা অপবাদ আরোপে বনি ইসরায়েল তথা ইহুদিদের কোনো জুরি নাই তাদের মিথ্যা রচনা ও রটনা এবং মিথ্যা অপবাদ আরোপের এই ধারা থেকে হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম রক্ষা পান নাই তার সম্পর্কে বনি ইসরায়েলের রচিত অনেক মিথ্যার মাঝে এও একরকম চরম মিথ্যা যে তিনি জাদুবিদ্যার বাহক এবং বিদ্যা বলে কিং সুলাইমান অর্থাৎ রাজা সোলাইমান ছিলেন আর জাদুবিদ্যার বলেই তিনি জিন মানুষ ও সহ অন্য সব প্রাণীকুলকে নিজের অধীনস্থ অনুগত করে রেখেছিলেন কোরআনকারীম বনি ইসরায়েলের বিশ্বাস ও চিন্তাধারা সুস্পষ্ট রূপে প্রকাশ করেছে আল্লাহ আল্লাহতলার সৎ করেন আর যখন তাদের একজন রাসুল আসলেন আল্লাহর পক্ষ হতে যিনি সত্যায়ন করেছেন সেসব গ্রন্থের যাতাদের নিকট রয়েছে তখন পেছনে নিক্ষেপ করল এই কিতাবকে তাদের এক দল আর তার অনুগামী হল এমন কাজের যার চর্চা করত শয়তানকুল সুলাইমানের রাজত্বকালে আর সুলাইমান কুফুরি করেন নাই কিন্তু শয়তান কুফুরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত আর তারা অনুগমন করল ওই জাদুরও যা অবতারিত হয়েছিল বাবেলে হারুত ও মারুত ফেরেস্তা দয়ের উপর আর তারা কাউকে জাদু শিক্ষা দিতেন না যেই পর্যন্ত না বলে দিতেন যে আমরা তোমাদের জন্য পরীক্ষামূলক সত্তা সুতরাং তোমরা কুফুরি করো না অত্তপর লোকেরা তাদের হতে এমন জাদুবিদ্যা শিখত যা দ্বারা পুরুষ ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত আর তারা কোনো অনিষ্ট করতে পারবে না কারও তাদের আল্লাহর হুকুম ব্যতী রেখে এবং তারা শিখত এমন বিষয়ে যা তাদের জন্য অনিষ্টকর অমঙ্গলজনক আর তারা অবশ্যই জানে যে এটা অবলম্বন করবে আখেরাতে তার কোনো অংশ নাই আর তা নিশ্চিত মন্দ যার বিনিময়ে তারা নিজেদের প্রাণ দিচ্ছে হায় যদি তারা জানত আর যদি তারা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে আল্লাহর তরফ থেকে উৎকৃষ্ট সপ ছিল হায় যদি তারা জানত সুরা বাকারা আয়াত একশত এক থেকে একশত তিন কারিমের উল্লিখিত আয়াত্রয়ে সুস্পষ্টভাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে যে বনি ইসরায়েল হজরত সুলাইমান আলাহিসাল্লামের প্রতি জাদু শিক্ষাদান ও জাদু বলে জিন মানবসহ সমগ্র জীবকুলকে নিজের অনুগত অধীনস্থ করে রাখার যে মিথ্যা অপবাদ আরোপ করেছে তা সর্বৈব ছাড়া আর কিছুই নয় হজরত সুলাইমান আলাহিসাল্লাম জাদুবিদ্যার ধারকবাহক ছিলেন বলে ইহুদিদের প্রচারণার যে সর্বৈব মিথ্যা অপবাদ এটা প্রকাশের উদ্দেশ্যেই কোরআনকারিমে এই বিষয় আলোচিত হয়েছে কোরআনকারিমের আলোচনার সার কথা হচ্ছে সুলাইমান ব্যক্তি ব্যক্তিসত্ত্বা জাদুবিদ্যার পঙ্কিলতা থেকে সর্বতভাবে পবিত্র পক্ষান্তরে বনে ইসরাইল শয়তানদের অনুগমন অনুসরণ করে আল্লাহর কিতাব তথা কিতাবের শিক্ষা বা বিধিবিধান পশ্চাতে ছুড়ে ফেলেছে যদিও হারুতমারুৎ ফেরেস্তাদকে তৌরাত থেকে গৃহীত আল্লাহর নামসমূহ এবং গুণ বৈশিষ্ট্যের রহস্য জ্ঞান শেখানোর জন্য প্রেরণ করা হয়েছিল কিন্তু বনি ইসরাইল আল্লাহর কিতাব পরিত্যাগপূর্বক শয়তানের অনুগামী অনুসারে হয়ে জাদুবিদ্যা শিক্ষার প্রতি আগ্রহী ছিল কোরআন এই বিষয়ে এতটুকু সংক্ষিপ্ত আলোচনা করেই এই প্রসঙ্গে রীতি টেনেছে বিস্তারিত আলোচনা উপস্থাপন করে নাই সুতরাং আমাদেরও এই সংক্ষিপ্ত আলোচনায় ইমান আনায় যথেষ্ট যে জাদুবিদ্যার মতো একটা কদর্য শাস্ত্রের ধারক বাহক হওয়া এবং তার নিজে চর্চা করা ও মানুষকে শেখানো কোনো নবীর কাজ হতে পারে না আর এটা নবীর জন্য কোনো শোভনীয় বিষয়ও নয় সুতরাং বনি ইসরায়েলের এহেন মিথ্যা অপবাদ আরোপ সম্পূর্ণ ভিত্তিহীন বিবিধ উদ্দেশ্যে কোরআনকারিমা হজরত সোলাইমান আলহিসাল্লামের ইন্তেকালের ঘটনা আলোচিত হয়েছে প্রথমত তার ইন্তেকাল সম্পর্কে অবহিত করা দ্বিতীয়ত বনী ইসরায়েলকে তাদের অহমিকা সম্পর্কে অবহিত করা বনি ইসরায়েল জিনারা গায়েব জানে বলে বিশ্বাস পোষণ করত এই ঘটনার মাধ্যমে তাদেরকে চাক্ষুষ দেখিয়ে দেওয়া হলো যদি যেনারা গায়েবই জানত তবে সোলাইমান আল্লাহামের ভয়ে দীর্ঘকাল পর্যন্ত বায়তুল মুকাদ্দাস বা অন্য কোনো কষ্ট পরিশ্রমজনিত নির্মাণ কাজে নিজেদের ব্যাপৃত রাখত না অতএব জিনেরা হজরত সুলাইমান আলহ ইন্তেকাল সম্পর্কে অবহিত হয়ে স্বীকারোক্তি করতে হয়েছে যে আমাদের গায়েবের এলেম সম্পর্কিত দাবি সম্পূর্ণ ভ্রান্ত ও অমূলক প্রমাণিত হয়েছে হজরত সুলাইমান আলহ কত বছর আয়ুষ্কাল লাভ করেছিলেন এই সম্পর্কে সুনিশ্চিত কিছু জানা যায় না তবে কেউ কেউ ইন্তেকালের সময় তার বয়স তিপ্পান্ন বছর বলে উল্লেখ করেছেন তিনি ১৩ বছর বয়সে রাষ্ট্র ক্ষমতা লাভ করেন এবং দীর্ঘ চল্লিশ বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন বলে কথিত আছে কোরআন মাজিদে হজরত সুলাইমান আলহি সালামের ইন্তেকালের ঘটনা অতি সংক্ষিপ্তাকার আলোচিত হয়েছে এই ক্ষেত্রেও কোরআনের চিরন্তন মুজেজা সংক্ষিপ্ত বর্ণনা রীতি অবলম্বিত হয়েছে হজরত সুলাইমান আলহি সালামের ইন্তেকাল সংক্রান্ত কুরআনী আলোচনার সার কথা হচ্ছে জিনদের একটি বিরাট দল হজরত সুলাইমান আলহি সাল্লামের নির্দেশে জাঁকজমক জমক এক বিরাট ইমারত নির্মাণে বেপৃত ছিল ইমারতের নির্মাণ কাজ চলা অবস্থায় হজরত সুলাইমান আলহি সালামের ইন্তেকালের পয়গাম এসে যায় কিন্তু জিনেরা তার ইন্তেকালের সম্পর্কে কিছুই জানতে পারে নাই তাই তারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ করতেই ব্যাপৃত থাকে সোলাইমান আলহিসাল্লাম ইন্তেকালের পরেও লাঠিতে ভর দিয়ে দণ্ডায়মান থাকেন আর জিনেরা তাকে এ অবস্থায় দেখে দেখেই অর্পিত দায়িত্ব সম্পাদন করে যেতে থাকে কিছুদিন অতিবাহিত হবার পর উইপুকা হজরত সুলাইমান আল্লা সাল্লামের লাঠির নিচের দিক দিয়ে খেয়ে ফেলে ফলে তিনি যে লাঠির উপর ভর করে দণ্ডাইমান ছিলেন সেটির ভারসাম্য বিনষ্ট হয়ে পড়ে যান তখনই যিনেরা জানতে পারে তিনি অনেক দিন আগেই ইন্তেকাল করেছেন তারা আফসোস অনুশোচনা করতে থাকে অনেক দিন হলো তিনি ইন্তেকাল করেছেন অথচ আমরা কিছুতেই জানতে পারলাম না যদি গায়েবের এলেম আমাদের থাকত তাহলে এই দীর্ঘদিন আমাদের কষ্ট পরিশ্রমজনিত কর্মে নিয়োজিত থাকতে হতো না তার ভয়ে আমরা যাতে নিয়োজিত রয়েছি আল্লাহতালা কুরআন মাজিদে হজরত সুলাইমান আল্লাহ সালামের ইন্তেকালের ঘটনা আলোচনায় এরাসাদ করেন আর যখন আমি তার মৃত্যুর সিদ্ধান্ত করলাম তখন জিনদেরকে এই সংবাদ আর কেউ পৌঁছায় নাই উই পোকা ব্যতীত যা সোলাইমানের লাঠি খাচ্ছিল অনন্তর যখন সোলাইমান পড়ে যান তখন জিনদের নিকট প্রকাশ পেল যে যদি তারা গায়েবের এলেম রাখত তবে এমন কঠিন কষ্টে নিপতিত থাকত না সুরাসাবা আয়াত চোদ্দ সম্মানিত সৌধী হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের উপর বনি ইসরায়েলের মিথ্যা অপবাদ সহ হজরত সুলাইমান আলাইস্লামের ইন্তিকালের ঘটনা সম্পর্কে এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি